আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে অশুভ শক্তি দিয়ে আর যাবর্তকে রক্ষা করার ভার তোমায় নিতেই হবে। আর ওই সময় এই দিব্যাস্ত্রর তোমার প্রয়োজন হবে। রাম, ক্ষত্রিয়দের জন্য অস্ত্র ধারণ করার আবশ্যক, কিন্তু অস্ত্র ধারণ করারও কিছু নিয়ম থাকে। দেশ, সমাজ ও দুর্বল প্রাণীদের রক্ষার জন্য অস্ত্র ধারণ বীরপুরুষদের কর্তব্য, ধর্ম। কিন্তু নিজের অহংকার ও নিজের বল প্রদর্শন করার জন্য কাউকে আঘাত করা, কারো উপর আক্রমণ করা বীরপুরুষদের ধর্ম নয়। আমি যে বিদ্যা তোমায় প্রদান করছি তার গুরুদক্ষিণা এটাই হবে যে কোনো নির্দোষের উপর তা প্রয়োগ করবে না। কিন্তু যেখানে শোষণ, অত্যাচার ও অন্যায় দেখবে, সেখানে পাপী ও দুরাচারীদের সংহার করার জন্য অস্ত্র অবশ্যই ধরবে। রাম, তুমি প্রতিজ্ঞা করো আর আমার শক্তিকে অন্তরে গ্রহণ করো। এখন আমি তোমায় এই দিব্যাস্ত্রের আবহন, সঞ্চালন ও বিসর্জনের মন্ত্র পড়ব, যার প্রভাবে তুমি দেবতা, গন্ধর্ব, নাগ, অসুর সবার উপর বিজয় প্রাপ্ত করবে। বৎস, অস্ত্রে অনেক রকম শক্তি থাকে। কিছু শক্তি বৈজ্ঞানিক অনুসন্ধানে সৃষ্ট হয়, কিছু আধ্যাত্মিক সাধনায় দিব্যলোক দ্বারা প্রাপ্ত হয়, কিছু অস্ত্র পরমাণু শক্তি দ্বারা উৎপন্ন হয়, আবার কিছু মনের শক্তি দ্বারা চালিত হয়, কিছু মন্ত্র শক্তি দ্বারা প্রেরিত হয়, আর কিছু বাণ এমন আছে যা নিজের ক্ষমতায় দিব্য শক্তিকে ধারণ করে এগিয়ে যায়, যেমন শিবের শূল বত নামক অস্ত্র। ব্রহ্মাস্ত্র, শ্রী নারায়ণ অস্ত্র। এক ঋষি নিজের সব বিদ্যা ও শক্তি দিলে, তারকাকে হত্যা করে আপনি আমাদের মনে এই বিশ্বাস জাগিয়েছেন যে এবার আমাদের যোগ্যানুষ্ঠান নির্বিঘ্নভাবে হতে পারবে। আপনাদের সেবার জন্যই আমি অযোধ্যা থেকে মুনিবরের সঙ্গে এখানে এসেছি। আর রাজমহলের সুখ ত্যাগ করে এক তপস্বীর আশ্রমে ফলমূল খাচ্ছে। পরম পূজ্য, আপনার দেওয়া ফলমূলে যে অমৃত ভরা আছে তা রাজমহলের ভাগ্যে নেই। এটাই তো তোমার মহত্ত্ব, তোমার বিজয় হবে রাম।
Ha 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 ha